বিরিয়ানি লাভার তারপরে যে মেইন জিনিসটা দেখাবো স্পেশাল মোমেন্ট ইজ লাইক আ ড্রিম যার জন্য মানে 3 2 1 যেটার জন্য প্রতিটা ইউটিউবার আমরা সবাই অপেক্ষা মানে তো ভাই লোক আমি এসেই ক্যামেরা একদম পুরো সেট করে নিয়েছি আর তা আমাদের আশীর্বাদ লাগা হয়ে গেল আশীর্বাদ একটু আমার ভাই লোকদের জন্য হাই হ্যালো হাই কেমন আছো সবাই ভালো আছো তো আমি মাংস খাচ্ছিলাম মাংস টেস্ট করতে দিয়েছিল তো এই মুহূর্তে মনে দেখে আসে আমি দেখি আমাকে জিজ্ঞেস করছিল আশীর্বাদ আসো এটা চাই হোক কোথায় এসেছি আমি সব একটু পরে বলছি তো একটু বসি বসে সমস্ত কিছু আমি বলছি ঠিক আছে ব্লগ শুরু করার আগে পরে টাইম পাবো কিনা জানি না বলে দেয় হ্যালো ইউটিউব ফ্যামিলি ক্যাজ সারে দিস ইজ ইয়ার বর্দা ইন ব্র্যাকেট অনিরুদ্ধ পাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্দা অনি ব্লগ আজকে ব্লগটা হেভি 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 ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা স্কিপ করবে না সাথে থাকো তারপর পুরো ডিটেল নিয়ে আমি সব তোমাদেরকে বলছি ওকে আমি একটু হাওয়া টাওয়া খেয়ে একটু নিজে ফ্রেশ করে নিই নাহলে সেক্সি না লাগলে তোমাদের খারাপ লাগবে ওই কি করছিস ওই এটা এটাই জীবন ঠিক আছে এই যে অনিতা চলে এসেছে মানে ইনভিটেশনের লোক চলে এসেছে ওটা ছড়ো ওটা ছড়ো আমি এখন ঘাটা নিয়ে ঝাড় দিচ্ছি ঠিক আছে এখন রেডি হও তো দূরের কথা কাজ করেই যাচ্ছি তো ভাই লোক আজকে যেটা কারণ যে কারণে আমি এখানে এসেছি সেটা হচ্ছে অভিকদের আর হচ্ছে আশিসদের একটা চ্যানেল আছে একে ব্রাদার্স ওকে তো ওই চ্যানেলের 3.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং কিছুদিন আগেই হচ্ছে সিলভার প্লে বাটন ঢুকেছে দ্যাটস ওয়াই ওরা একটা পার্টি আমাদেরকে প্রোভাইড করছে একে ব্রাদার্সের যে কটা মেম্বার আছে সবাই আসবে প্রিয়াদি আসবে তোমাদের সবার ফেভারিট অভিক থাকবে আশিস দাদা আজকে ব্লগের আমার ব্লগের বিষয়বস্তু হচ্ছে এই তো এবার সবার সাথে কথা বলবো সবার সাথে মজা হবে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে এনজয়মেন্ট হবে ব্লগটা ভরপুর এন্টারটেনমেন্টে কিন্তু ভর্তি থাকবে ওকে তো সাথে থাকো এবার ভাই যে ভালোবাসা আমার হাতে আসুক এখন আর বেশি কথা বলছি না প্রোগ্রামটা শুরু হোক তা নাহলে মানে বুঝতে পারছো তো ফুটেজ প্রচুর বড় হয়ে যাবে আর আমি 28 তারিখে চলে যাচ্ছি তার মানে আমার ওখানে গিয়ে এটা ভিডিও এডিট করতে হবে তোমরা যখন দেখছো আমি কিন্তু ওখানে ছোটো মানেও 20 মিনিট হয়তো হয়ে যাবে কিন্তু তাও আমি চাইছি এখন সিনারি একটু কম থাক তুই আমাকে আজকে ধরে না কত তারিখ আজকে 25 কাল যদি 28 তারিখ চলে যাবে 28 চলে যাচ্ছি তুই যদি দুদিন পরে করতিস তাহলে আসতে পারতাম না দুদিনকার মানে হট করে রাত্রেবেলা ভেবে ভাবলাম যে রোজ সানডে তো সবাই ফ্রি ফ্রি থাকবে সানডে করি এতক্ষণ পর কে এসেছে দেখো যাই হোক তো আজকে একটা খুব বাজে বদনাম দিয়েছে সেটা ওর ব্লগে গেলে তুমি পাবে তা বৌমার সাথে অনেকদিন পর কথা হচ্ছে কি আর বলবো মনের দুঃখের কথা কদিন পর চলে যাবো কাঁদছিল একটু আজ মেয়েটা আজকে যার জন্য মানে এটা করা ঠিক আছে সেলিব্রেশনটা তো এই যে তো এটা আজকে ওপেনিং হবে ঠিক আছে মানে এতদিন আমাদের এখানে মানে এটাকে পেয়ে গেছি আমরা 3 মাস আগে বাট করতে পারিনি মানে অনেক কাজ ছিল যার জন্য এটাকে এতদিন ওপেনিং করতে পারিনি তো আজকেই ওপেন করবো এটা ঠিক আছে আমার ভীষণ ইচ্ছে ছিল এটা আমি হাতে নেবো ওয়ার্ড দরকার নেই না আমার বিশাল লজ্জা দিচ্ছে এই মেয়েটা কি করলাম আমি এই যে তুমি মিসকে হাসছো দিস ইজ নট গুড হাসবে না কান দিয়ে কি আচ্ছা আমার ব্লগিং সেট আপটা সবাই একটু হাতে নিয়ে দেখবে প্রথম হচ্ছে পায়েল তারপর হচ্ছে আমাদের ফোনের শালি আর হচ্ছে তারপর আমাদের হিরোইন ঠিক আছে তাহলে তো পড়ে যাবে কি সত্যি আমি এক হাতে ধরে রাখতেই পারবো না নায়িকা তুমি পারবে হ্যালো এভরিওয়ান আমার হাতটা এত কাঁপছে আমি কি বলবো কিছুই বলার নেই আমার আমার এত কথা বলতে প্রবলেম হচ্ছে তো এইটুকুই থাক ঠিক আছে শুধু আমি শুধু দেখছি যে আমাকে কেমন লাগছে তো ভারী আছে একটু সেটআপটা অনেকটাই ভারী একটু মেয়েদের প্রবলেম হবে তাই না
কতটা ব্লগ চলছে, এই একটা ব্লগ চলছে, এই একটা ব্লগ চলছে, শুধুমাত্র অভিজ্ঞের জন্য। সবাই সবাই চলো, সবাই একসাথে এতদিন আমার কাছে রয়েছে জিনিসটা, বাট তাও আজকে যেটাকে আমি ওপেন করে দেখি, এটাই আজকে আনবক্সিং করবো, এটাই আজকে মেন রিজন, এটা মানে আজকে এই সিচুয়েশনের মেন রিজন এটাই। তো এটাই আজকে আনবক্সিং করবো এখানে, ঠিক আছে। ইউটিউব আমাদের না অনেক কিছু দেয়, সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। আমার নিজেরও ইচ্ছা আছে যে আমার যেদিনকে তোমাদের ভালোবাসা একটু বাড়বে, 100K 100K হবে, তবে আমিও এরকম একটা পার্টি দেবো। বাট হ্যাঁ, সে পার্টিটা আমি এরকম বদ্ধ ঘরে দেবো না, আমি চাই একটু উন্মুক্ত জায়গা, আমি একটু নিজে খোলা মাইন্ডেড ছেলে, সো খোলাভাবে একটু আমি করব, খোলা একটা জায়গায় করব, আমার একটা ইচ্ছা আছে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবার্সদের করে নাও আর ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, দেখো সেগুলো দেখে ন্যূনতম তো কাজ করছি, সাবস্ক্রাইব করো না, সাপোর্ট করো, বলি না আমি এরকমভাবে। বাট এই যে আজকে হচ্ছে সিলভার প্লে বাটনের কাগজটা হাতে নিয়ে মানে ফিল জেগেছে গো, একটা মানে মোটিভেশন, আর কাজ করার একটা আবেগ একটু বেড়ে গেছে যে কাজটা আমাকে করতেই হবে, এবার চাই, আমার ওটা চাই এবং হবে। ওকে, এবার তাহলে শুরু করছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার কেক কাটার সেরিমনি শুরু হচ্ছে। একদম সবাই চুপ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, সবাই সবাই তাদের লজ্জা পাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হিপ হিপ হুররে ফর একে ব্রাদার্স। তো এইটাই এই জিনিস মানে 100K প্লে বাটন, সিলভার প্লে বাটন, ঠিক আছে। তো এটাই এখন ওপেনিং করবো, মানে এতদিন পর যার জন্য ওয়েট করছি, এতদিন 3-4 মাস পরে এটা ওপেনিং করছি আমরা, ঠিক আছে। অনেকদিন আগে এটা হাতে এসছে, বাট হ্যাঁ বলবো এক এক করে, ঠিক আছে, বলো 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 বলো। আমি
সো গাইস ফাইনালি খুলতে যাচ্ছি এটাকে সো কাউন্ট করছে প্রিয়া ঠিক আছে রাউন্ড ঠিক আছে সবাই মিলে কাউন্ট করো 1 2 3 সবাই মিলে 1 2 1 3 2 1 3 নাকি বড় আছে কি করে তারপরে যে মেইন জিনিসটা দেখাবো যার জন্য মানে ছিল আমাদের ঠিক আছে তো এই যে সেই জিনিসটা স্বপ্ন ছিল মানে কি বলবো তোমাদের মানে প্রত্যেকটা ইউটিউবের স্বপ্ন থাকে একটা যে এইটা সবাই একটু হাতে মানে হাতে ধরবে ঠিক আছে তো ভাই ঘর ভেঙে ফেল ভাই বেস্ট অফ লাক এন্ড কংগ্রাচুলেশন বেস্ট অফ লাক ভালো ভালো কাজ করতে থাকো এরকম ভাই লোক আমি একটু জাস্ট বাইরে আসলাম বিকজ ভেতরটা বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরটা একদম পুরো ঘেমে গিয়েছে বুঝলে দেখো বাইরে এখনো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে যাই হোক ভালো দেখতে পাবে না লাইফে ফার্স্ট টাইম আমি মানে কথা তুতলে যাচ্ছি গো আমাদের গ্রুপের সমস্যা গো যেই ইমোশনাল হয়ে যাবো কথা যায় তুতলে ফার্স্ট টাইম ওটাকে ছুলাম আমি কষ্ট করে বলার চেষ্টা করছি ফার্স্ট টাইম যে জিনিসটা দেখলে এর আগের ফুটেজে সেটা ছুলাম তো একটাই কথা মনে হচ্ছে যে আমার ওটা চাই আর তোমাদের ভালোবাসা আমার নিজের কর্মদক্ষতা বা কর্ম এই দুটো যতক্ষণ না পর্যন্ত ব্যাটে বলে হবে ততক্ষণ পর্যন্ত এটা অসম্ভব ব্যাপার তো আমি আমার দিক থেকে 100% জানি এবার থেকে 200% দেওয়ার চেষ্টা করব আর তোমরাও যদি মনে করো যে আমি বলি না এইভাবে বাট আজকে আমি বারবার বলছি আমি কোনোদিন বলি না তুমি আমার দেখবে ভিডিওগুলো আমি খুব একটা বলি না যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাট আজকে কোথাও মনে হচ্ছে যে সবাই বলে কেন এই যে সাবস্ক্রাইব করো ব্যাপারটা এইটু শুনে জন্যই হয়তো বলে যারা যারা বলে যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো আমার চাই গো এটা তো আমি আমার 100% দেবো আর তোমরা দেখো যদি মনে করো না আমি আজকে বলছি তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো না লাগলে আমি সত্যি বলছি করতে হবে না ওকে যাই ভিতরে যাই এবার খাওয়া দাওয়া হবে ওকে বিরিয়ানি খাবো আচ্ছা তোমরা যারা চেনো না তাদের বলি এও কিন্তু একটা হিরোইন ওকে মানে একে ব্রাদার্স এও কিন্তু অ্যাক্টিং করেছে তো হিরোইন তোমার এই বিরিয়ানির গন্ধ নাকে আসার পর আমি একটা সার্ভে করছি বিরিয়ানির গন্ধ নাকে আসার পর তোমাদের কেমন লাগছে ইমোশনটা আমি চাই বিকজ ইমোশনটাই মেন আমি হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন লাভার আম নট আ বিরিয়ানি লাভার বাট এত খিদে পেয়েছে যে আমি একদম ওয়েট করতে পারছি না ভীষণ জোরে খিদে পেয়েছে কিন্তু এরা এত বিজি কেউ যাচ্ছে না খেতে কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছে বিরিয়ানি প্রেমী তো আমার পাশে বসতে গেলে বিরিয়ানি ভালো বলতে হবে বিরিয়ানি আই লাভ ইউ বলতে হবে হ্যাঁ বিরিয়ানি ভালো লাগে বাট আই লাভ ইউ আচ্ছা আই লাইক গো আই লাইক বিরিয়ানি হ্যাঁ ঠিক আছে দাদা বৌদি দাদা বৌদি বিরিয়ানি দাদা বৌদি হবে এটা কত বছর খাও না গো ওখানে খাই কত বছর খাও না অনেকদিন খাও না একবার খেয়ে দেখো তুই পারলে একবার আমাদের ওখানে সোনা হোটেল আছে তুই সোনা হোটেলে বিরিয়ানি খাবে আজকে আমার সোনার পৌঁছা পিছনে লেগেছে মানে জীবনে জানতাম না যে এরকম মানে আমি হতে বিশাল একটা ব্যাপার কথা তো কম বলে এই যে আমার আজকে সকাল থেকে পিছনে লেগেছে দেখো 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 ভাব দেখো আচ্ছা আমাদের নায়িকা হচ্ছে এই কটা ভাত খাচ্ছে এই তাহলে তোমার রূপের রহস্য ও বিরিয়ানি ভালোবাসো না বলে
ও আচ্ছা ঠিক আছে একটু নাও মানে মানছনা রোকা করো বৃষ্টি হয়ে তো ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার কথা কিন্তু আরও বেশি গরম লাগছে এনিওয়ে আমি জাস্ট এই খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এই ব্যালকনিতে সে একটু দাঁড়ালাম প্রচণ্ড গরম ছিল উপরে ফ্যান ছিল না তো খাওয়া দাওয়াটা দারুণ ছিল বিরিয়ানি খেলাম পুরো জমিয়ে খেয়েছি কিন্তু অবেলা তো খুব একটা বেশি খাইনি বাট জমিয়ে খেয়েছি আচ্ছা ভাই লোক ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা ভিডিওয়ে তার তাকে নিয়ে বাই বি সেফ টেক কেয়ার অ্যান্ড জানাতে পারলে কিপ ক্লাম বি পেশেন্স টু ইয়োর ওয়ার্ক অনেস্টলি ওকে আর যেটা বলছি সাবস্ক্রাইবের ব্যাপারটা মাথায় রেখে ওগুলো বললাম না ভালো লাগলে করে দিও না লাগলে করো না চয়েস আমার ডিসিশান পুরোটাই তোমার এবার কিন্তু খাটতে হবে আমাকে প্রচুর আমি বুঝতে পারলাম ওই 100,000 সাবস্ক্রাইবার বানানো মুখে মুখে হয় না গো এমনি আমি বললাম তুমি করে দিলে এরকমভাবে হয় না আমি জানি আমাকে খাটতে হবে আমি 100% দেবো তুমি তোমার 100% দিয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবো ওকে ওকে চলো ভাই এটা একটু ভালো থাকবে হ্যাঁ